হ্যালো বন্ধুরা, তুমিও কি চাইছো তোমার ত্বককে সুন্দর আকর্ষণীয় করে তুলতে, ত্বকের উপরে সমস্ত দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করতে? তুমিও যদি চাও তাহলে অবশ্যই কিন্তু এই ঘরোয়া উপায়টা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, এক চামচ ময়দা দিয়ে তোমাদের স্কিনকে তোমরা চটপট চট জলদি ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতেই কিন্তু এই উপায়টা করে তোমরা তোমাদের ত্বকের ভেতরের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে পারবে এবং ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে। তোমাদেরকে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আজকের এই ঘরোয়া উপায়টা করে ফেলতে হবে। প্রথমে তোমরা নিয়ে নেবে ময়দা। বন্ধুরা, ময়দা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে তোলে, ত্বকের ওপরে দাগ ছোপ দূর করে দেয় এবং সানট্যান সানবার্নের মতো সমস্যাগুলিকেও কিন্তু খুব সহজেই দূর করে ফেলে ময়দা। আর এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ পরিমাণে মধু। মধু কি আমাদের স্কিনকে নারিশমেন্ট করে, ত্বককে গ্লোয়িং করে তোলে, ত্বকের ওপরের ব্রণ বা র্যাশের মতো সমস্যাগুলিকে দূরে রাখে মধু। এরপরে বন্ধুরা তোমরা এর মধ্যে দিয়ে দেবে পাতিলেবুর রস। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিজ, রয়েছে ভিটামিন সি যা ত্বককে ন্যাচারালভাবে গ্লোয়িং করে তোলে, ফর্সা করে তোলে এবং ত্বককে ব্লিচ করে, যার ফলে ত্বকের উপরে ফেসিয়াল হেয়ারের সমস্যা কমে যায়। এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। বন্ধুরা, শ্যাম্পু আমাদের ত্বকের উপর থেকে সমস্ত ধুলোবালি ময়লাগুলোকে একেবারে সরিয়ে ফেলে এবং ত্বককে দাগমুক্ত গ্লোয়িং করে তোলে খুব অল্প সময়ের মধ্যে। সেই জন্য তোমরা এখানে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণে শ্যাম্পু। যদি তোমরা এই প্যাকটিকে হাত পা গলায় ব্যবহার করতে চাও তাহলে বেশি পরিমাণে শ্যাম্পু দিয়ে দেবে এবং সব কিছুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে। এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো। আমি এখানে কাস্তুরি হলদি ব্যবহার করছি, তোমরা এখানে চাইলে রান্নাঘরে যে হলুদ গুঁড়ো ব্যবহার করো সেই হলুদ ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপাদানগুলিকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণে নারকেলের তেল। নারকেল তেল আমাদের ত্বকের উপরে কালো দাগ ছোপ দূর করতে যেমন সাহায্য করে, তেমনই আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কনসিস্টেন্সিটা খুব গাঢ় না আবার পাতলাও হবে না, এরকম হবে। এরকম পর্যায়ে আসলে কিন্তু আমাদের প্যাকটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবার এই প্যাকটা নিয়ে তোমরা সোজা সোজা তোমাদের মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেবে। এর আগে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়েই কিন্তু তোমরা তোমাদের মুখে সমস্ত ধুলোবালি ময়লা দূর করে ফেলতে পারবে, ত্বকের উপরে কালো দাগ ছোপ সরিয়ে তোমাদের ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে। এইভাবে খুব ভালোভাবে তোমরা এই প্যাকটা লাগিয়ে নেবে। এই প্যাকটা কিন্তু ভীষণই সফট এবং স্মুথ একটা প্যাক, যেটা কিন্তু একটা ফোমিং ফেস ওয়াশের মতো মনে হবে তোমাদের। এবার খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে এবং এটাকে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে 10 মিনিট পর্যন্ত। বন্ধুরা দেখো, আমার এখানে এখনও অনেকটাই প্যাক বেঁচে আছে, তো এটা আমি ফ্রিজে রেখে দেব। এটা ফ্রিজে রেখে কিন্তু 2 দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে। এবার খুব ভালোভাবে একটু মুখের ওপরে এটাকে ঘষে নিতে হবে। এরপরে তোমরা 6 থেকে 7 মিনিট ধরে অপেক্ষা করার পরে হালকা হাতে এরকমভাবে একটু হানি ঘষে নেবে। এর ফলে ত্বকের ওপরে ড্যাড সেলস, ধুলোবালি, সম্পূর্ণ সমস্ত ধুলোবালি কিন্তু একদম বেরিয়ে আসবে। এরপরে তোমরা প্রথমে শুকনো একটা তোয়ালে বা নরম কোনো একটা কাপড় দিয়ে এইভাবে তুলে নেবে। এর ফলে কী হবে, তোমাদের ত্বকের উপরে যে ড্যাড সেলসগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় এবং ত্বকের ওপরের মৃত চামড়াগুলো সরে গেলে আমাদের ত্বক কিন্তু ন্যাচারালভাবে ফর্সা এবং উজ্জ্বল হয়ে যায়। বন্ধুরা, এইভাবে ময়দা তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করলে তোমাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে, ত্বকের ওপরে সমস্ত দাগ ছোপ দূর হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? দেখো ইনস্ট্যান্টলি তোমাদের ত্বকও কিন্তু আমার মতো ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে উঠবে এই প্যাকটি মাখার পরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো।